দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ইয়াং নাইট ক্লাব বক্সে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কিছুক্ষণ আগে আমরা মানে এই মাত্র যে একটা অসাধারণ কম্পোজিশন দেখলাম আমাদের জাতীয় সঙ্গীতের, এই কম্পোজিশনের ভিডিওতে দেখলাম তাদের দুই ভাই রাজ ব্রাদার্স আর কি আমরা বলবো, পৃথ্বীরাজ এবং ঋতুরাজ, তারা আমাদের স্টুডিওতে আজকে এসেছেন। আপনারা জানেন তাদের দুজনকে আপনারা হয়তো অসংখ্যবার আলাদা আলাদা ভাবে দেখেছেন, এই প্রথম তারা দুই ভাই একসাথে আমাদের এখানে শো করেছেন। দুজনের পরিচয় অনেকে জানেন, তারপর আমি বলছি তারা দুজনে এই সময়ে অসম্ভব সম্ভাবনাময় গুণী সঙ্গীত শিল্পী, গান লিখেন, গান করেন, সুর করেন, ফিল্মেও কাজ করেন তারা। তো আজকে তার সাথে আমরা তাদের দুজনের সাথে আমরা আড্ডা দিব, কথা বলবো, এবং সবচেয়ে বড় বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা তাদের কাছ থেকে অনেক গান শুনবো। তো আমরা তাদের সাথে কথা বলি, আর আপনারা আমাদের সাথে আড্ডা যোগ দিতে পারেন, গান শুনতে চাইতে পারেন, এর জন্য আপনারা 8189214 থেকে 7 পর্যন্ত নম্বরে ফোন করবেন, অথবা আপনারা জানেন আমাদের ইয়াং নাইটের যে ফেসবুক পেজ আছে সেখানে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, বা কোনো গান শোনার ইচ্ছা থাকলে সেখানে জানাতে পারেন। দুই ভাইকে একসাথে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। তো এইটা কেমন লাগছে দুই ভাই একসাথে এই প্রথম? হ্যাঁ, এই প্রথম বেশ ভালো লাগছে। কোনো একটা কারণে আমাদের একসাথে কোনো কিছু মানে কোন শো বা অডিশন বা ইন্টারভিউ কোনো কিছু করে হয়ে ওঠে নাই, এটা পুরোপুরি ইন্টারনেট বেসড একটা কাজ। তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমাদের জাতীয় সঙ্গীত, ওটাকে পিয়ানোর মাধ্যমে আমরা দুই ভাই গেয়েছি। তো সেটাই, আর এটার পেছনে উদ্দেশ্যটা হলো যে ইউটিউব থেকে যে পয়সাটা জেনারেট হয়, যে টাকাটা জেনারেট হয়, সেইটা আসলে পুরোটাই যাবে হচ্ছে বাচ্চাদের এডুকেশনে, যারা সুবিধা বঞ্চিত বাচ্চা আছে আমাদের দেশে। সুবিধা বঞ্চিত শিশুদের কি এমনি সাধারণ শিক্ষার জন্য নাকি মিউজিকের ক্ষেত্রে? না, সাধারণ শিক্ষার জন্য, কারণ সবার আগে সাধারণ শিক্ষা। তো এই যে এত ইনস্ট্রুমেন্ট থাকতে আপনারা পিয়ানোতে গেলেন, এটার কি কোনো কারণ আছে? এক হচ্ছে পিয়ানো আমাদের দুজনের খুব ভালো লাগে, আর কোন ঐতিহাসিক কারণ? ঐতিহাসিক বলতে কি, মানে একটা জিনিস আমি আপনাকে বলছিলাম কিছু আগে, যে আসলে রবীন্দ্রনাথ তো হারমোনিয়াম দিয়ে কম্পোজ করতেন না, উনি নিজে পিয়ানো বাদক ছিলেন। উনি নিজে, আমি জানি না কেন পিয়ানো বাজিয়ে রবীন্দ্রসঙ্গীত গায় না মানুষজন, গাইলে কি সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে আর কি। তো সেইটার থেকে মানে উই থট যে কেন পিয়ানোটাকে আসল ইনস্ট্রুমেন্ট বানিয়ে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। এটা কি এক ধরনের ট্রিবিউট বলা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা আমাদের 71 মুক্তিযোদ্ধাদের প্রতি ট্রিবিউট জানানো, আমাদের এই গত এই জন্য একটা ভিন্ন আঙ্গিকে প্যাকেজ একটু অন্যভাবে প্রেজেন্ট করা মানুষজনের কাছে যেতে পারে। তো আপনারা দুই ভাই বেশ দাপটের সাথে এবং বেশ মানে অবশ্যই গুণী শিল্পী, আপনারা গুণী অবশ্যই, এবং এই সময় আর বলা হয়ে থাকে পত্রপত্রিকায় বা মানুষজনের সাথে কথা বললে যে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার কি কম্পোজার বলি, বা এত বেশি এক্সপেকটেশন মারি না, এটা ভালো না, অবশ্যই মানুষ বলে আর কি আপনার যারা ভক্ত শ্রোতা বা যদি বলে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে অবশ্যই আপনাদের মধ্যে সেরকম কিছু আছে? খুবই অকওয়ার্ড একটা সিচুয়েশনে পড়ি যখন কেউ এরকম মানে একদম দ্বিধাদ্বন্দ্বহীন ভাবে প্রশ্ন করে, কি বলবো আসলে, কি বলা উচিত আমি জানি না, এটা কিন্তু আমার অনেস্ট অপিনিয়ন বা কি বলবো। থ্যাংক ইউ। আচ্ছা, এই যে জার্নিটা আমি যদি আলাদা আলাদা করে শুনতে চাই দুই ভাইয়ের জার্নি, আচ্ছা প্রথমে চুল দিয়ে শুরু করি। আমাকে দেখলে যেমন সবাই মনে করতো তুমি কি চারুকলা পড়ো, মানে দিস ইজ আ ভেরি কমন কোয়েশ্চেন, এটা খুবই কমন কোয়েশ্চেন থাকে, আর মানে আমাদের মধ্যেই ঢুকে গেছে ব্যাপারটা যে কোন রকম আর্টের সাথে জড়িয়ে থাকলে চুল বড় রাখতে হয়, কিন্তু কোন রকম ওই দিক থেকে অ্যাকচুয়ালি না, মানে আমাদের আসলে বাবা মা দুজনেরই চুল অনেক কোঁকড়া, আর দেখা গেল যে হঠাৎ করে একদিন বড় করে আরে আমাদের চুল তো কোঁকড়া হয়ে গেল, হ্যাঁ মজা রেখে দিলাম আর ব্যাপারটা এরকম। যেমন আপনিও আপনি চুলটা একটু বড় করুন, হ্যাঁ প্লিজ বড় চেষ্টা, সবাইকে সুন্দর লাগে, আমি চেষ্টা করব। আচ্ছা, এবার আপনার গানের কথা যদি শুরু করি, আপনাকে দিয়ে শুরু করছি, আপনি তো বোম্বেতে, বোম্বে ইন্ডাস্ট্রিতে অনেক বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, হ্যাঁ মানে কিছুদিন আপনার পড়ালেখা আবার একটু খুবই কঠিন একটা বিষয় নিয়ে। হ্যাঁ, আমি পড়াশোনা করেছি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সে, আইসিসিআর স্কলার ছিলাম,
তো পুনাতে ফার্গুসন কলেজে পড়াশোনা করেছি, তারপরে আমি কিছুদিন এফটিআই তে ওখানে আমার পরে একটা ডিপ্লোমা করি, তারপরে বোম্বেতে যাই ওখানে ডিএ ফিল্ম স্কুলে আমি আরেকটা ডিপ্লোমা করি। সো আমার পরবর্তীতে আমি সাউন্ড ফিল্মিং এইসব দিকে আর কি, মিউজিক প্রোডাকশন এইসব দিকেই চলে গেছিলাম। তো বোম্বেতে আমি জিঙ্গল বানানোর কাজ করতাম, অ্যাডভার্টাইজমেন্টের মিউজিক, তো সামান্য কিছু ছোট ছোট ফিল্মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, বড় ফিল্মে ছোট অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হওয়ার মিউজিকে একটা গানের চার দিনের জন্য অ্যাসিস্ট করেছিলাম, আর আরেকটা ফিল্মের নাম বলতে চাই না, বাট এনিওয়ে বিল্লু বারবার আমি অ্যাসিস্ট্যান্ট সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলাম, মানে ওই লাইনেই আর কি ব্যাপার স্যাপার। সো এটা আসলে আমাদের দেশের জন্য এটা একটা বিশাল ব্যাপার, ওয়াও শাহরুখ খানের ফিল্মে কাজ করছো, কিন্তু ব্যাপারটা আসলে ওইখানে থাকলে ইটস নট আ বিগ থিং, ওখানে অপরচুনিটি আছে আপনার কাছে, যদি কাজ করার ইচ্ছে থাকে, আপনার যদি ক্যাপাবিলিটি থাকে, তাহলে ওখানে অপরচুনিটি সবসময় সামনেই থাকে এবং আরো বড় বড় সুযোগ হয়তো আসে। হ্যাঁ ডেফিনেটলি, তারপরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যেখানে যেতে চান যেতে। এবার ঋতু রাজের কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে আপনি তো একটা রিয়েলিটি শোতে অনব্য গেস্ট ছিলেন, 2012 তে, তো আপনার শুরুটা কিভাবে গানের? আমার গানের শুরু আসলে মানে গান দুজনের একই ভাবে শুরু, দুজনেরই ফ্যামিলি গত ভাবে শুরু। হ্যাঁ, আমাদের বাবা মা দুজনেই সঙ্গীত শিক্ষক শিক্ষিকা, এবং আমরা মানে ছোটবেলা থেকেই মায়ের কাছ থেকে বড় হয়েছে, মায়ের কাছ থেকে তালিম নিয়ে, এবং মানে অনেক ধরনের গুণী শিল্পীদের গান শুনে, তাদের কাছে শিখে, অনেক ধরনের মানে উই ওয়ার ভেরি লাকি। মানে মিউজিশিয়ান হওয়া ছাড়া কোনো উপায় ছিল না, মানে এখানে হঠাৎ করে আমরা দেখলাম আমাদের বয়স 15-16, আমরা গান গাই গাই গাই। মানে ব্যাপারটা কিরকম আমি একটু বলি, সেটা হচ্ছে ঋতু এইরকম, ঋতুর দিন গেছে দিনের পর দিন, ইনফ্যাক্ট এখনো যায়, সেটা হচ্ছে যে একটা টুথব্রাশ নিয়ে সানি সানি নিরে সানি 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 নি সা নি সা ধনি সা নি সা ধনি সা এরকম করছে, অথবা খাওয়ার সময় নো 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 চলে আসছে, এটা এটা চলতে থাকে। আমাদের যে মানুষজন বলে যে তোমরা কখন রেয়াজ করো, সকালে না বিকালে না সন্ধ্যায় কখন, মানে এটা আসলে ট্র্যাডিশন হয় ওরকম, মানে করে ওঠা হয় না, সব সময় চলতে থাকে। আচ্ছা একটা গান শুনি আমরা, অনেকক্ষণ থেকে আমরা কথা বলছি, অনেকে অপেক্ষা করছেন গান শোনার জন্য, আমি চিন্তা করছি গান তাহলে বড় ভাই দিয়ে শুরু হবে। সো একটা বাংলা ঠুমরির দু লাইন গাই ছোট করে, প্লিজ। তুমি মেঘ হবে শুধু আমারই আকাশে, তুমি মেঘ হবে শুধু আমারি আকাশে, বাঁশি যেন শুনি আমি বাদল বাতাসে, কালো রূপ আলো হয়ে থাক নয়নেতে, আঁখিতে পলক যার বিধি তার বাম, কালো আঁধারের ছলনাতে রেখো না দূরে মোরে শ্যাম। নিশ্চয় ছলনাতে রাখবে না, কারণ অসাধারণ। আপনার কাছ থেকে যেটা হচ্ছে যে আপনি যতদূর জেনেছি আমি যে একটা অ্যালবামের কাজ করছেন দুই ভাই। হ্যাঁ দুই ভাই কাজ করছে, দুই ভাইয়ের একসাথে কাজ করার প্রোগ্রাম, যেটা বলছি অ্যালবামের নাম রাজ। একটু বলেন কি অবস্থা অ্যালবামের? রাজের অবস্থা খুবই ভালো আছে। অ্যালবামের নাম কি রেখেছেন? রাজ। রাজ রাজ আচ্ছা, এটা আমাদের অনেক দিন ধরে চিন্তা করছি, রিলিজ করব করব এই করব, হয়ে হয় না হয় না হয় না, মানে আমরা এই মুহূর্তে আর কি উই আর স্যাটিসফাইড হয়ে ওঠা, নিজের কাজ নিয়ে স্যাটিসফাইড হয়ে ওঠাটা, কারণ এটা যদি অন্য কোনো কিছুর হতো তখন ওকে ঠিক আছে টাইম শেষ হয়ে যাচ্ছে দিয়ে দিই, বাট এইখানে যতক্ষণ না আমরা হ্যাপি অ্যাবাউট দিস সং জিলাপি, এটি একটি অভিজাত সঙ্গীত ভান্ডার, থিমটা এরকম। আমরা জেনারেলি আমাদের মেইন কাজ হচ্ছে মিউজিক প্রোডাকশন, বাট আমরা জেনারেলি ভিডিও টিডিও ঘরের মধ্যে খুবই অ্যামেচার লেভেলে ভিডিও বানিয়ে আমরা ইউটিউবে আপলোড করে থাকি। সো মানে ওটা হচ্ছে একটা পাগলা কারণ। আচ্ছা এইখান থেকে কি কিছু শোনানো যায় একটু, যদি আমরা মানে এক ধরনের
আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোন ঋণ নেই, থেমে যাবে সময় প্রান্তরে, বসে আছি আমি আজ অগোচরে, আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোন ঋণ, ছিন্ন হৃদয়ের একাকিত্ব গুলো হিসেবের খাতায় ছিল অনেকগুলো, কিন্তু ভালোবাসি যাকে তার চিহ্নগুলো শুধু মেঘ হয়ে মনে সাথে ভেসে বেড়ায় কোনো আকারে, অলসতা ডানা মেলে আজি অবকাশে, ভেসে বেড়ায় কোনো আকারে, অলসতা ডানা মেলে আজি অবকাশে, আজ কেন মনে হয় আকাশের কাছে আমার আর কোন ঋণ নেই। অদ্ভুত, ফ্যান্টাস্টিক। আপনারা জানেন যে আজকের প্রোগ্রামটার নাম লাভ বক্স। আচ্ছা, কত ধরনের প্রেম আছে, কত ধরনের ভালোবাসা যে বললেন যে আপনার ঋণ নেই, তাহলে ভালোবাসা তো মানে ভাইয়ের সাথে ভালোবাসা বা যে কোনো কিছুর প্রতি ভালোবাসা, যে কোনো মানুষের প্রতি ভালোবাসা, তো এখানে আসলে সবাই ঋণ রাখতে চায়, ঋণ রাখলে একটা যোগসূত্র থাকে, শেষ হয়ে যায় না। কিন্তু আপনাদের আনকন্ডিশনাল যদি হয়ে থাকে কোন রকম রিলেশনশিপ বা যে কোনো কিছু, যে কারোর সাথে যেরকমই হোক, সেটা একটা কুকুরের সাথে একটা মানুষের হতে পারে, যদি আনকন্ডিশনাল হয়ে থাকে যে নো ম্যাটার হোয়াট আমি তোমায় ভালোবাসি, তাহলে আসলে পিওরেস্ট ফর্ম অফ লাভটা এক্সপ্রেস করা, তাহলে আর কি সবচেয়ে ভালো, তোমাকে ভালোবাসবো এর বিনিময়ে আমি এইটা চাই, এই এই আইডিয়া যদি থাকে, ব্যাপারটা না থাকলেই ভালো, তাহলে স্বাস্থ্যের জন্য বার্গারের মতো আর কি, ব্যাপারটা খানিকটা ওরকম আর কি। আচ্ছা ফাইন, এবার একটু আপনার কাছ থেকে শুনবো যে আপনি প্রথম অ্যালবাম ডট, এটা কি এরকম যে কানেক্ট দ্য ডট টাইপের কিছু? না, ডট এই ডট এটার পিছনে অ্যালবামের ভেতরে লিখে দিয়েছিলাম, এটাতে আসলে সবগুলো গান লিখেছিলেন আমার বড় দাদা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়, তো পুরো অ্যালবামটা আমাদের দুজনের মিলে বানানো আর কি, সবগুলো গান আমি গেয়েছি, আমার সাথে কোনাল গিয়েছিলেন, আর টি ডাব্লিউ সৈনিক ভাইয়াও একটা গান করেছিলেন ওটাতে। সো এই এই পুরো জার্নিটা নাম ডট, কারণ ডট বিন্দু থেকে সিন্ধু হয়, মানে ফিলোসফিটা এরকম ছিল, কানেক্ট দ্য ডট, হ্যাঁ, যে একটা প্রথমে ফোঁটা দিয়ে আমরা শুরু করি আর ফোঁটা থেকে গোল হয়, বৃত্ত হয়, ব্লব হয় পুরোটা, সো এবং বৃত্তেই শেষে ফিরতে হয়, মানে ঘটনাটা আসলে ইটস এ টোটাল জার্নি, মানে এটা একটা ফিলোসফিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ, মানে যে শুরু থেকে শুরু করা এটা, হ্যাঁ, মানে আমি চিন্তা করি যে যে কোনো সৃজনশীল মানুষের যে কোনো কাজের পেছনে একটা চিন্তা যদি না থাকে তাহলে ওটা আসলে খুব একটা সময় গ্রাহ্য জিনিস হয় না, তো সবকিছুর পেছনে আমি একটা চিন্তা রাখার চেষ্টা করি, তো ডটের পেছনে এরকম একটা চিন্তা ছিল, নিশ্চয়ই পরবর্তীতে আমরা সেরকমই কিছু কাজ দেখব বা মানে দেখা যাবে সেই ধরনের চিন্তা ভাবনা যদি থাকে। তো এই যে চার বছর হয়ে গেল তো প্রায়, এর মধ্যে আর কোনো অ্যালবাম কেন দেখতে পাচ্ছি না? যে এর মাঝখানে আমি আসলে কাজ করছি একটু ফিল্ম বেসড মিউজিক, এই ধরনের অডিও ভিজুয়ালের পেছনে মেইনলি আমি কাজ করি, গেমস, ডকুমেন্টারি, অ্যাড ফিল্ম, এগুলো আর কি,
তো মাঝখানে কিছুদিন জিঙ্গলের জন্য কাজ করা হয়েছে এদেশে, তো কিছুদিন আমি গান বানানো থেকে একটু বিরত ছিলাম, যে একটু নিজেও শেখার দরকার আছে বোধহয়। আমার মনে হয় এটা প্রত্যেকটা কম্পোজারেরই হয় যেটা কিছুদিন পর আর কি একটা ব্লকেজ তৈরি হয় যে না ভাল লাগছে না, আচ্ছা একটু দেখি কিছুদিন আর একটু শুনি গান। তো ওই রকম একটা ফেজের মধ্যে ছিলাম, বাট এনিওয়েজ ইটস জাস্ট গন এন্ড অনেক ভালো ভালো কিছু জিনিস সামনে আসছে। আমার কাছে গান শুনতে যাচ্ছেন ডট অ্যালবামের, আচ্ছা প্যানেল থেকে যে নদীটা কেন তোলে, তাদের খুবই প্রিয় গান, আমরা একটু শুনি। নদীটা কেন ঢেউ তোলে ও হাওয়া, বর্ষা গান শোনায় ঝর্ণা কেন চঞ্চল, ও পাহাড় কুয়াশার তারে জড়া। নদীটা কেন ঢেউ তোলে ও হাওয়া, বর্ষা গান শোনায় প্রশ্নগুলোর যদি উত্তর নেই, তবে উড়িয়ে দিও হাওয়ায়। তবুও মনে হয় আমি কেন যে এই তুমি আছো, এই নেই তুমি কেন যে এই বৃষ্টি আর এই রোদ কেন যে কেন পাই না পাওয়া। প্রশ্নগুলোর যদি উত্তর নেই, তবে উড়িয়ে দিও হাওয়া। দিন যায় রাত যায় অযথাই এই ছলনা, আপনার ছোটবেলার কথা যদি জানতে চাই, যে বাবা মার কাছে গানের হাতে খড়ি, হয়তো কি বলে স্কুলের বই পড়া বা পড়ার আগে গানের তালিম নিয়ে। অবশ্যই আমি একদম ছোটবেলা, আমার মনে আছে যে আমার মায়ের যখন স্টুডেন্ট আসতেন বাসায় গান শিখতে, তখন হারমোনিয়ামের যে ডালাটা খুলে রাখা হতো ওইটার মধ্যে আমি সব বসে থাকতাম, ওইটা আমার সেফ ছিল একদমই ছোটবেলার। অনেক ছোটবেলার কোন গান কি মনে পড়ে যেটা প্রথম শিখেছিলেন, বা যে গানটা শুনে সবাই বলতো দেখ ঋতু গান শিখে গেছে, মনে আছে? হ্যাঁ একটা মনে আছে, আমার প্রথম পারফরমেন্সের প্রথম গান, ওইটা আসলে কথা আমার মনে আছে নাকি এক্সাক্টলি শিওর না, এটা রবীন্দ্রসঙ্গীত দুই লাইন যদি দেখি আমি শুরু গাইতে গাইতে যদি মনে পড়ে। উনি কিন্তু খুব মজা পাচ্ছেন বিষয়টা। হৃদয়ে মন্দ্রিল ডমরু গুরু গুর, ঘন মেঘের উঠিল গুম্ফিত হল জোনাদে দাদা। আমাদের জন্য এটা হচ্ছে পুরোপুরি নিঃশ্বাস নেয়া, ভাত খাওয়ার মতো একটা খুবই সিম্পল একটা জিনিস, যেটা আমরা আসলে চাই না যে গান করছি আজকে একটা শো আছে এরকম না, খুব সাধারণ বিষয়, সাধারণ একটা ব্যাপার। আমরা ছোট, আমরা একজন দর্শক আছেন আমাদের ফোনে, আমরা কথা বলি তার সাথে। প্রিয় দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে প্রশ্ন করুন। আমার নাম মাঝহার ইকবাল, আমি মালিগঞ্জ চৌধুরী পাড়া থেকে বলছি। খুব সুন্দর লাগছে, অনুষ্ঠান খুব ভালো হচ্ছে। থ্যাংক ইউ। আর ওনারা যে জাতীয় সঙ্গীতের উপরে যে কাজটি করেছে এটি অত্যন্ত প্রশংসনীয়, দেশকে ভালোবেসে এই কাজটা করছেন। আর আজকের অনুষ্ঠানটা যেহেতু লাভবক, তো দেশকে ভালোবেসে যদি ওনারা দুজন দেশাত্মবোধক গান আমাদের শোনান দেশকে ভালোবেসে, তাহলে খুশি হব এবং সবার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও ভালো থাকবেন, আপনাকে অনেক ধন্যবাদ। That's very nice. Well, of course, মানে দেশের জন্যই করা এই কাজটা, এমন না যে এটা কোনো অ্যালবামে যাচ্ছে বা এটা কোনো কমার্শিয়াল আমাদের ডিস্ট্রিবিউশন নেই, এই যে জাতীয় সঙ্গীত যেটা আমরা। আসলে এর চেয়ে বড় ভালোবাসা বা এর চেয়ে মানে শিহরণ বা কি বলো পুলক অনুভব মনে খুব কম গানে হয়, নিখাত ভালোবাসা। অনেক ধন্যবাদ দিতে চাই যে উনি খুব ভালো একটা সাজেশন দিয়েছেন যে দেশাত্মবোধক গান। কারণ আমরা যারা মানে যারা বাংলাদেশে এই 2014 সালে গান বাজনা করছি, আমরা যারা আমাদের ব্যাচের বা সিনিয়র যারা মিউজিশিয়ান আছেন,
তো সবারই আসলে একটা দায়িত্ব, আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে আমরা একটু, আমাদের একটা দায়িত্ববোধ আছে, একটু দর্শকদের কাছ থেকে বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমরা দেখবো। দর্শক কোথাও যাবেন না, আমরা ছোট্ট একটা বিরতির পরে আবার ফিরে আসছি খুব শীঘ্রই। দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম লাভ বক্স নিয়ে, আর আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এবং আমরা আরো কথা শুনবো, গান শুনবো। আপনি মনে আছে নিশ্চয় আপনার যে বিরতির আগে একজন ফোন করেছিলেন এবং উনি আমাদের কাছে দেশাত্মবোধক একটা গান একটু যদি শুনি। আই ওয়াজ থিংকিং যে কোনটা করা যায়, তো পরে চিন্তা করলাম যে আমরা, আমাদের খুব সুন্দর একটা গান আছে দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধন পুষ্প ভরা, প্লিজ তো ওটা একটু করার চেষ্টা করে দেখি প্রথম কলিটা। ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আপনারা যারা সঙ্গীত চর্চা করছেন, গান করছেন, মানুষকে বিনোদিত করছেন, মিউজিকের জন্য কাজ করছেন আপনারা, তো এর বাইরে মিউজিক ছাড়া, তো আপনি বলছিলেন যে একটা একটা প্রত্যেকটা মানুষের একটা কমিটমেন্টের জায়গা, তো এই কমিটমেন্টের জায়গা থেকে আপনাদের কোন চিন্তা ভাবনা আছে? আমরা গানের বাইরে থেকে একটা ইউটিউবে চ্যানেল আছে আমার জিলাপি, সো সেইখানে আমি আসলে যেটা প্ল্যান আছে সামনে যে সোশ্যাল ওয়েলফেয়ার ধরনের বা রিলেটেড শো কিছু করার, এক নাম্বার টু হচ্ছে আজকের গান বলে একটা অর্গানাইজেশনের সাথে জড়িত আমি একটা ফান্ড তৈরি করার চেষ্টা করছি আমি, যেটাতে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য একটা স্কুল বানিয়ে দিতে চাই। তো কষ্ট হচ্ছে, সময় লাগবে, কিন্তু কিছু তো অ্যাট লিস্ট করা সম্ভব হবে বোধহয়, এবং নিশ্চয়ই আপনার পাশাপাশি অনেকে এগিয়ে না আসলে হয়তো, মানে বড় কাজ করা, অবশ্যই অবশ্যই একা একা আসলে বড় কোনো কাজ করাটা খুবই কষ্ট। তারপরে আপনাদের অনেক ধন্যবাদ, এবং আপনারা শুরু করেছেন। হ্যাঁ, মানে চেষ্টা করে যাচ্ছি, একটা ইনিশিয়েটিভ, আমার মনে হয় ইনিশিয়েটিভটাই মেইন বোধহয় যে কোনো ভালো কাজ। মানে আমাদের আসলে ইউজুয়ালি যেটা দেখা যায় যে যাদের ইচ্ছা আছে তাদের ক্ষমতা নেই, আর যাদের ক্ষমতা আছে তাদের ইচ্ছা নেই, দুটো এখন আমাদের এখন ক্ষমতাটা আনার একটা হয়তোবা উপায় হয়তোবা সামনে আসছে আমাদের, তো যদি এরকম হয় তাহলে কেন না। আমরা সবসময় চাই হচ্ছে আমাদের গানের মাধ্যমে যাতে দশটা মানুষের উপকার হয় বা তারা এন্টারটেইনড হয় বা তাদের রাতে ঘুমটা আসে। আর আপনার কাছ থেকে যে বিষয়টা আমি জানতে চাইবো এবার, সেটা হচ্ছে আপনি একটা রিয়েলিটি শো থেকে আপনাকে আমরা আবিষ্কার করেছি, রাইট? রিয়েলিটি শো না থাকলে যে পরিবেশে, দুঃখিত, বা যে আবহে আপনি বড় হয়েছেন, আপনি আসতেনই, আপনি গান গাইতেন, গান করা হতো। আসলে মানে এডি থেকে ক্লোজ আপ ওয়ানকে অনেক বেশি ধন্যবাদ জানাতেই হবে, কারণ মানে হয়তোবা আগে হোক পরে হোক যদি হতোই ধরে নিতাম তাহলেও দেখা যেত যে একটু ডিফিকাল্ট হতো কম্পারেটিভলি। সেই জন্য আমি যে বিষয়টা একদম খুব সুনির্দিষ্টভাবে জানতে চাইবো যে এই এই ধরনের রিয়েলিটি শো তো আরো হয় আমাদের দেশে বিভিন্ন ফরম্যাটে হয়, বা তো এই রিয়েলিটি শো থেকে যে শিল্পীগুলো আসছেন বা যারা বের হচ্ছেন ট্যালেন্ট, যারা প্রত্যেক বছরই আমরা দেখতে পাই, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা কিন্তু অনেককেই পাই না দেখতে, এটা আসলে কি জন্য হয়, আপনার কি ধারণা? এটা আসলে প্রথম ভাগটা আমি বলতে পারবো উত্তরের, বাকি ভাগটা আমার ভাইকে বলতে হবে। প্রথম ভাগটা হচ্ছে আসলে মানে ইউজুয়ালি যেটা দেখা যায় যে যারা যারা আমাদের মানে এই শো গুলো আসলে
একদম লুকিয়ে থাকা ট্যালেন্ট খুঁজে বার করার জন্য খুবই ভালো একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে? মানে দেশের আনাচে কানাচে থেকে অডিশন নিয়ে হাজার হাজার লাখ লাখ মানুষের থেকে একজন দুজনকে টপ টেন কে বার করা ইজ এ ভেরি বিগ ডিল। এখন এই মানুষজনের আসলে যেটা দেখা যায় যে ইউজুয়ালি মানে তারা তো সবসময় এমন না যে আমি গান করতেই থাকবো অথবা গানের মধ্যেই আছি এবং সবসময় গান করে আসছি, তারা হয় দেখা যায় যে ওই মুহূর্তটার জন্য তারা গানটাকে ভালোবেসেছিল, হয়তো ওই প্যাশনটার জায়গাটা হয়তো বা কম থাকতে পারে। আর মানে যদি ব্যাপার যেটা শোটা হয়ে গেল, প্ল্যাটফর্মটা তৈরি করে ফোকাস পেয়ে গেল, তারপরে বোধহয় অথরিটিরও বা যারা আয়োজক তাদের বোধহয় আরেকটু দায়িত্ব থাকে বোধহয় যে আরেকটু মানে ওড়ার আগে আরেকটু ধরে সামনে গিয়ে দেয়। তারপরের বছর তো আরেকটা শো চলে আসবে। হ্যাঁ, তো মানে এক্স্যাক্টলি, সো এইটা হচ্ছে একটা মনে করেন একটা ব্ল্যাক হোলের মতো একটা সমস্যা, যেটা সমস্যার সমাধানটা আসলে আমাদেরকেই করতে হবে সবাইকে মিলে, এবং শিল্পীরও দায়িত্ব নিশ্চয় আছে। অবশ্যই অবশ্যই, শিল্পীর দায়িত্ব, আয়োজকের দায়িত্ব, সবকিছু মানে হলো শেষ ডান না, এটা হলে হবে না আসলে, সংগীতটা এইভাবে ধরলাম ছাড়লাম এর ব্যাপার হবে। সো আরেকটু আমাদেরকে ডেডিকেটেড হতে হবে, একটু একান্ত এই ভালোবাসার দিক তো আমার ওটাই মনে হয়। হ্যাঁ অবশ্যই, মানে সেদিকে সেই পরিমাণ ডেডিকেশন, সেই পরিমাণ ভালোবাসা, প্যাশন যদি না থাকে ইটস ভেরি। আচ্ছা, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা আমি শো শেষ হওয়ার পরে লিফটে অসাধারণ বা অপূর্ব সুন্দরী একজন মেয়ের সাথে দেখা, ঠিক আছে, হতে পারে, ঠিক আছে, তো এটা একটা রিহার্সাল আর কি, কাইন্ড অফ, যে তাকে দেখে দুই ভাই কোন গানটা গাইবেন, আচ্ছা একসাথে গাইবেন, তোমায় দেখলে মনে হয়। আমি একটা গান মন মাথায় চলে এসেছে, এটা হচ্ছে ডেসক্রিপশন অফ দ্য পারফেক্ট লেডি। নয়নে মধুর মায়া মরমে উদাসী হাওয়া, ভালোবাসা জানি তবু রাত জাগা পথ চাওয়া, নয়নে মধুর মায়া মরমে উদাসী হাওয়া, ভালোবাসা জানি তবু রাত জাগা পথ চাওয়া। আমি এবার বলছি, এতক্ষণ তো থাকবে না লিফট, তুমি সুন্দর তাই থাকি প্রিয় একি মোর অপরাধ, চাঁদের হেরিয়া কাঁদে চকরি, চাঁদের হেরিয়া কাঁদে চকরি, বলে না তো কিছু চাঁদ, তুমি সুন্দর তাই থাকি প্রিয় একি মোর অপরাধ। এরপরে ঘটনা আছে, আচ্ছা ঘটনা হচ্ছে দুজনেরই ভালো লেগেছে, মেয়েটারও ভালো লেগেছে। এরপরে যেটা হবে, যেটা আমি শুনতে চাইবো, সেটা হচ্ছে আপনারা তো প্রথমে বলেছেন যে আপনারা ট্যাগে শান্তি পান, যদি এরকম হয় যে মানে হুর একেবারে, তাহলে আমি ওকে বলবো যে শোনো শোনো, ফুচকার দোকান আছে ওখানে, তুমি যাও দুটো ফুচকা নিয়ে আসো। এদিকে আমার আমি আমি অনেক বেশি অনেক জেনারেস, অনেক ভালো লেগেছে। আর যদি আমি দেখি যে ওর খুব বেশি ভালো লেগে গেছে, আমার অতটা ভালো লাগে, আমাদের দুজনের আসলে এক জিনিস পছন্দ হওয়াটা খুব ডিফিকাল্ট, এই জন্য তো অ্যালবাম বানাতে সময় লাগতেছে।
আমাদের দুইজনের একটা জিনিস পছন্দ হয় না, দুইজনের টেস্ট একেবারেই দুই রকম, কিন্তু তারপরেও মানে এটা পুরোপুরি আসলে ওই সময়টাই বলে মানে ধরেন এটা একটা ফিকশন বললাম আমি, ঠিক আছে, হতে পারে টাইপের কিছু, এরকম কিছু কি হয়েছে কখনো? না এরকম কখনো হয়নি, ওরকম ওভারল্যাপ হয়নি এখনো পর্যন্ত, আমরা দুইজন ভিন্ন ভিন্ন মানুষকেই ভালোবেসেছি, ভিন্ন ভিন্ন মানুষকে ভালোবেসে যাবেন অবশ্যই, কিন্তু ভালোবেসে অবশ্যই যেতেই হবে। আচ্ছা আমাদের আর একটা কি বলে ছোট্ট জিনিস জিজ্ঞেস করে যে কোনো একজনের কাছ থেকে আমরা একটা পুরো গান শুনবো, আপনাকে বলছিলাম যে পুরো একটা গান আমরা শুনতে শুনতে আমাদের শো শেষ করবো, সেটা হচ্ছে যে যারা এখন মিউজিক করতে আসছেন বা নতুন যারা, বা ওকে আপনি পরামর্শ দিচ্ছেন ওর বয়সে যারা আছে, এরকম কোনো পরামর্শ আছে কিনা আমাদের বাংলা গানের ভালোর জন্য? খুবই সংক্ষেপে বলছি একটাই, সেটা হচ্ছে সাধনার বিকল্প নেই আসলে। সো ওই ঘন্টার পর ঘন্টা ধরে সাধনা করার অন্যরকম আউটপুট পাওয়া যায় স্টেজে, ওটার বিকল্প নেই, ফাঁকি দিয়ে আসলে গান বাজনা করাটা টু ডিফিকাল্ট, ঠিক আছে, ভালোবাসতে হবে, সিরিয়াস লেভেলে খাটনি করলে তখনই একটা মানুষ গিয়ে রিফাইন্ড একটা মিউজিক্যাল আউটপুট দিতে পারে বলে আমি মনে করি। সো দ্যাটস হোয়াই, তো আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আপনাদের গান শুনতে শুনতে প্রোগ্রাম শেষ করবো। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা গান শুনেছেন, দুই ভাইয়ের অনেক মজার মজার কথা শুনেছেন, আজকের মতো আমরা এখানে শেষ করছি, আমরা শুভকামনা রাখছি তাদের দুজনের জন্য যে ডট থেকে শুরু হচ্ছে, ডট যাতে অনেক বড় একটা সমুদ্রে পরিণত হয় এবং আমাদের সবার মুখ উজ্জ্বল করে, তাদের জন্য শুভকামনা রইল। আর আগামীকাল দুপুর 1:15 এই অনুষ্ঠানটি আপনারা আবার দেখতে পারবেন, সে পর্যন্ত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমরা গান শুনতে শুনতে অনুষ্ঠান শেষ করবো, দুজন অবশ্যই একসাথে, হ্যাঁ অবশ্যই। আনন্দ ভরায় সুন্দর ভুবনে, আনন্দ ভরায় সুন্দর ভুবনে, অশ্রু কেন আনো ছলো ছলো নয়নে, ও অশ্রু কেন আনো ছলো ছলো নয়নে, আনন্দ ভরায়ে সুন্দর ভুবনে, আসে ঝড় চরাচর প্লাবনে ভেসে যায়, আসে ঝড় চরাচর প্লাবনে ভেসে যায়, তবু চাঁদ ওঠে তরু শাখে পাখি গান গায়, তবু চাঁদ ওঠে তরু শাখে পাখি গান গায়, ঝরে ফুল তবু পরিমল রহে পবনে, ঝরে ফুল তবু পরিমল রহে পবনে, আনন্দ ভরায় সুন্দর ভুবনে।